বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাপ ধরা ও হত্যা করা দণ্ডনীয় অপরাধ, অথচ চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার আতঙ্কে সারা দেশে নির্বিচারে মারা হচ্ছে সাধারণ সাপ। গুজব সৃষ্টি করে একটি চক্র সাপ পাচারে সক্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আক্রান্ত এলাকা থেকে সাপ উদ্ধার করছে তারা। এতে চিকিৎসা বিজ্ঞান ও কৃষিতে বড় ক্ষতি হতে পারে বলে শঙ্কা গবেষকদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার এখন সবচেয়ে আলোচিত নাম। কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এ সাপ সাধারণ মানুষকে কামড় দিচ্ছে বলে প্রচার চালানো হয়। তবে এই সাপে দংশনের ঘটনা খুবই কম। আতঙ্ক থেকেই সব ধরনের সাপ হত্যা শুরু হয়েছে। এ প্রবণতায় মারা যাচ্ছে নির্বিষ সাপও। এই বৈচিত্র্য যদি হারিয়ে যায় তাহলে আমরা তো আমাদের ভবিষ্যতের যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে কিছু পেপটাইড সাপের বিষ থেকে হচ্ছে, অ্যান্টি ক্যান্সারের জন্য ড্রাগ সাপের বিষ থেকে তৈরি হচ্ছে, তাহলে এই সম্পদই যদি আমাদের হারিয়ে যায় তাহলে তো ভবিষ্যতে আমরা আমাদের ট্রিটমেন্টের জন্য লিড কম্পাউন্ড তৈরির মূল সূত্রটাই হারিয়ে ফেলব। সাপ আতঙ্কের সময়টাকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সাপ সংগ্রহে নেমেছে বেশ কিছু চক্র, অথচ সাপ ধরায় এদের নেই কোনো অনুমোদন। বন বিভাগ বলছে কোথাও আক্রান্তের ঘটনা ঘটলে বন বিভাগের হটলাইনে তথ্য দিতে। অনেক সময় অজগরের বাচ্চা অথবা আর একটা বোয়া সাপ আছে, স্যান্ড বোয়া বলে, এই সাপের বাচ্চা মেরে ফেলে। কোবরার স্পেসিস রাসেল ভাইপারকে খায়, ক্রেইটও রাসেল ভাইপারকে খায়। তা আমরা যদি ক্রেইট এবং কোবরা মেরে ফেলি তাহলে রাসেল ভাইপার তো আর একটু বাড়ার সুযোগ পাবে। সাপকুল যদি হারিয়ে যায় বাংলাদেশ থেকে, বাংলাদেশের পরিবেশের বড় রকমের বিপর্যয় দেখা দেবে, বাংলাদেশের ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে যাবে, বাংলাদেশের কৃষকরা প্রচুর আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি ফসল হারাবে এবং পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। বন বিভাগ বলছে সাপ আতঙ্কের সুযোগে একটি চক্র সাপ পাচারেও নেমেছে। তারা এই সুযোগে এই ধরনের বন্যপ্রাণী ধরে নিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু এগিয়ে যাবে। কাজেই এটি অত্যন্ত ভয়ঙ্কর, এই জন্য আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপ ধরা, আবাস নষ্ট ও হত্যা করলে এক বছর জেল ও 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।